চাঁদের 1 কেজি মাটির মূল্য 410 কোটি টাকারও বেশি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, চাঁদের 1 কেজি মাটির মূল্য 410 কোটি টাকারও বেশি। কেন চাঁদের মাটির মূল্য এত বেশি? বিজ্ঞানীরা জানাচ্ছেন, চন্দ্রযান রোভার চাঁদের মাটি থেকে এমন কিছু খুঁজে বের করেছে যার মূল্য 410 কোটি টাকারও বেশি। অর্থাৎ এক মুঠো মাটির মূল্য 410 কোটি টাকারও বেশি। ভারতবর্ষের গর্ব চন্দ্রযান 3 এমন কিছু খুঁজে বের করেছে যার জন্য পৃথিবীর সমস্ত দেশ এই চাঁদের মাটি কিনতে চায়, সেই জন্য চাঁদের মাটির এত দাম। ইসরোর বিজ্ঞানীরা প্ল্যান করেছেন কিভাবে চাঁদ থেকে বেশি মাটি পৃথিবীতে আনা যায়। তার জন্য চন্দ্রযান 4 লঞ্চ করতে চলেছেন, এই সম্পর্কেও জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। তবে চন্দ্রযান 4 এর কবে পাঠানো হবে সে বিষয়ে কিন্তু এখনও কিছু নির্দিষ্ট করে জানানো হয়নি। চন্দ্রযান 4 এর সাথে পাঠানো হবে মানুষ, 3 থেকে 4 জন মানুষকে পাঠানো হবে চাঁদে। ভারতের আগে আমেরিকা চাঁদে গিয়েছিল, তাই চাঁদের মাটি আমেরিকার কাছে আছে। কিন্তু আমেরিকা সেই মাটি কোনো দেশকে দেয়নি, কারণ পৃথিবীর মাত্রে একমাত্র আমেরিকাই এমন একটি দেশ যারা কোটি টাকা খরচ করে চাঁদে গিয়েছিল, সেই জন্য তারা কিন্তু কোনো দেশকেই চাঁদের মাটি দেয়নি। চন্দ্রযান রোভার এত উন্নত, এর আগে কোনো দেশ এত উন্নত চন্দ্রযান তৈরি করতে পারেনি। ভারতবর্ষ এত উন্নত রোভার বানিয়েছে যা চাঁদে গিয়ে মাটি পরীক্ষা করছে এবং সেখান থেকে ছবি পাঠাচ্ছে ইসরোকে, যার ফলে ইসরো প্রমাণ করে দিল ভারতবর্ষ কত উন্নত। ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে ইসরো, ইসরোর মধ্য দিয়ে প্রমাণ করেছে ভারতবর্ষও পারে বিশ্বের মধ্যে 1 নম্বর দেশ হতে। আপনারা সবাই জানেন আমাদের দেশের গর্ব চন্দ্রযান 3 এর অংশ ল্যান্ডার বিক্রম গর্বের সাথে চাঁদের মাটিতে পদার্পণ করেছে, কিন্তু সেই কাজটা অতটা সোজা ছিল না। তার সাথে যুক্ত ছিল রোভার প্রজ্ঞান, যা বিক্রম থেকে আলাদা হয়ে চাঁদের দেশে নেমে পড়ে সে তার কাজ শুরু করে দিয়েছে। কত সুন্দরভাবে চাঁদের মাটিতে তথ্য সংগ্রহ করছে, এর চাকার সাথে যুক্ত অশোক স্তম্ভের ছাপ এবং ইসরোর লোগো চাঁদের মাটিতে আঁকতে আঁকতে এগিয়ে যাচ্ছে প্রজ্ঞান রোভার। দেখুন বন্ধুরা, যার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী কত গর্ব অনুভব করছেন। শুধু ভারতবর্ষ নয়, সমস্ত মানব জাতির কাছে এটা একটা জয়। দেখুন ল্যান্ডার বিক্রম কেমন ধীর গতিতে চাঁদের মাটিতে নামছে, এর থ্রাস্টারগুলো সব অন হয়ে গিয়ে একে বিপরীত দিকে ঠেলছে, যার কারণে এর স্পিড 30 থেকে নেমে 7 করা হয়েছে। এটি কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জের বিষয় ছিল, কারণ অ্যাঙ্গেল সামান্য এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু এটা আবার বিফল হয়ে যেত। যাকে বলে পাখির পালকের মতো চাঁদের মাটি, নমস্কার স্যার, উই হ্যাভ অ্যাচিভড সফট ল্যান্ডিং অন দ্য মুন। আই রিকোয়েস্ট আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার টু অ্যাড্রেস আস অ্যান্ড ব্লেস আস। থ্যাংক ইউ স্যার। মেরে প্যারে পরিবারজনো, জব হাম আপনি আঁখো কে সামনে এসা ইতিহাস বনতে হুয়ে দেখতে হ্যায় তো জীবন ধন্য হো জাতা হ্যায়। এইসি ঐতিহাসিক ঘটনায় রাষ্ট্র জীবন কি চিরঞ্জীব চেতনা বন জাতি হ্যায়। ইয়ে পল অবিস্মরণীয় হ্যায়, ক্ষণ অভূতপূর্ব হ্যায়, ক্ষণ বিকশিত ভারত কে শঙ্খনাদ কা হ্যায়।